সুগন্ধায় পোড়ালঞ্চের ক্ষত আর এই লইয়া দোষারোপের নগ্ন খেলার বিপরীতে এফির অন্য এক খবর। মানবিকতার স্বর্গীয় সৌন্দর্য দিয়া আহত মানুষগুলার দুঃখবুলানের প্রান্তর চেষ্টা চালাইতে আছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রত্যেকটা দগ্ধ রোগীরে ঘিরে ঘুরে ফিরতে আছে হাজারো মানবিক প্রেম, পরোপকার আর নিঃস্বার্থ ত্যাগের গল্প। এমনই কয়েকটা দৃশ্যপটের বর্ণনা আজ সামনে গো মোরা হুনম। গুরুতর দগ্ধ আমেনা, বিছানায় হইয়া থাকা আমেনারে ব্যানের দাঁতের বেড়া সইতে শুরু হইয়া খাওয়া দাওয়া সবকামি হরাইতে আছে হের বড় ভাই। তর্তাজায় কিশোরীর জীবনে হঠাৎই আইল এই অসহায়ত্বের ছাপ। তয় হেই দুঃখ বলাইতে হের স্বজনে গো চেষ্টা দেখলে অন্য মানুষের সহই পানি আইয়া পড়বে। দোম হালানেরও সময় নাই আমেনার বড় ভাই মোস্তফার। ওই রাতের ঘটনায় আড়াইছে নিজের মায়েরে। অগ্নিদগ্ধ ছোট বুইন ও বাফেরে একলাই সামলাইতে আছেন দুইয়াতে। বুইন ও বাফেরে সুস্থ হওয়ার লজ্ঞা যেন যুদ্ধ নামছে এই মোস্তফা। আসলে আমি কি বলবো, সবের তো দুঃখের বিষয়, আমার শোকের বিষয় আছে। কারণ আমার বাবা এবং মা বোন তিনজনে আমার বড় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল, বড় বোনের শ্বশুর মারা গেছে এই খবর শুনে। আমি বড় ভাই ও আমার সবচেয়ে ছোট আদরের, ও অষ্টম শ্রেণীতে পড়ে আমাদের গ্রামের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়। কিন্তু এখন আসলে মা থাকলে মা খেদমত করতো, কিন্তু খেদমত করার মতন এখন কেউ নাই, বাবা অসুস্থ। এখন আমি তার দেখাশোনা করি, মা হলে বাবা হলে সবকিছু আসলে আমি ভাই হিসাবে এখন সবকিছু দেখতাম। অগ্নিদগ্ধ ওই আড়াইছেন ভাবি ও আদরের ভাতিজি সহ একই পরিবারের পাঁচজন রে। সব হারাইয়া অসহায় হওয়া এই রুগীরে হারাইয়া তোলার চেষ্টা হতে আছে রুগীর নিজেরই খালু। আল্লাহর রহমতে উপরে উঠতে পারছি কিন্তু ওদের বাঁচাতে পারি নাই। ওরা যদি বাইসা থাকতো ওদের পাইতাম এখনো, কিন্তু ওরা আমার মনে হয় না ওরা ওইখান থেকে লাভ দিতে পারছে, কারণ ওরা সাঁতার জানে না। আমার ভাবি একটু মোটা ছিল তো উনিও লড়তে পারে না ওইখান থেকে। নিজের ছয় মাস বয়সী বাচ্চা ইয়েমিনে লইয়া বরগুনা যাইতে আসলে ইয়েমিনের মা। মাঝপথে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের কোমরের হাড্ডি ও পায়ের হাড্ডি ভাঙ্গে বিখণ্ড হয়ে গেলেও নিজের নিষ্পাপ ছয় মাস বয়সী সন্তান ইয়েমিনে বাঁচানোর চেষ্টায় কোনো কমতি আসলে না। নিজের কোমরের আড্ডি ভেঙে গেলেও নিজের সন্তানরে বাঁচাইতে হারিয়ে যেন খুশি ইয়ামিনের মা। এক সাইডে যাদাই আস্তে আস্তে কাজ করিয়ে খাওয়ান দাওয়ান খাওয়ান লাগে, বাচ্চার দুধ খাওয়ান লাগে, আমার ধৈর্য খাওয়ান লাগে। আমি আল্লাহর কাছে এই লাখ লাখ শুকরিয়া যে আমি আমার জীবন করা ফেরত পাইছি, আল্লাহ পাক আমার ফেরত দিয়েছে। 1000 বেডের এই হাসপাতালে রোগী থাকে গড়ে 1800, লোকও বলো অর্ধেক। এই লজ্ঞা এই বিপদগ্রস্ত মানুষগুলারে সেবা দিতে একটু কুণ্ঠাবোধ করে নাই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও, আছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও। দুর্ঘটনার পর হইতে এখন পর্যন্ত নিরলস পরিশ্রম হতে আছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। জ্বলন্ত লঞ্চ নদীর মাঝখানে পুড়ে যাচ্ছে, এটা আমাদের জন্য আসলে অনেক বেদনাদায়ক দুঃখজনক ছিল, আছে। এটা সর্বক্ষণে আমরা আসতেছি, প্রতিদিনই আমরা এসে খোঁজখবর নিচ্ছি যে কারা রেফার হয়ে যাচ্ছে বা কেউ আবার নতুনভাবে এখানে আবার আসলো কি না, যে অন্য জেলা থেকে তাদেরকে এখানে ট্রান্সফার হলো কি না, এই জন্য আমরা আসতেছি, সর্বোপরি আমরা থাকবো। চারপাশে যে সময় স্বার্থপরতা, বিভেদ আর বিদ্বেষ আর এই বিপদে পড়া মানুষের আহাজারি, সেই সময় এই ভালোবাসার গল্পও দেখা গেছে অনেক। এমন কঠিন সময় মানুষ যেভাবে মানুষের পাশে খাড়াইছে, ব্যক্তি স্বতন্ত্রবোধের চরম বিকাশ আর স্বার্থপরতার যুগে, হ্যাঁ সত্যি আশা জাগানিয়া। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।